এবারে জালে ভুয়ো পুলিশ ওসি বটতলা ফাঁড়ির ওসি সেজে মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ রেখে তোল্লা আদায় করতেন অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান দেবদেব বর্মা। তার বাড়ি খোয়াই মহকুমা চাম্পা হাওড়ে। ফায়ারম্যানের পোশাক পরে শুধু তোল্লাবাজি নয়, নিয়মিত যোগাযোগ রাখতেন ব্রাউন সুগারের মতো মাদকের কারবারিদের সঙ্গে। এই চক্রের আটককৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে। মহকুমা পুলিশ আধিকারিক অজয় দাস কি বলেছেন শুনুন। জেএনডিপিএসের কেসটা করেছি, যার মধ্যে ফার্দার অপারেশন আছে। সকালে আপনারা প্রচুর পরিমাণে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট আর পিস্তল রিকভারি দেখেছেন। ওই ইনভেস্টিগেশনের মধ্যে কন্টিনিউশনে আজকে আরেকটা অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে আজকে আমরা অ্যারেস্ট করেছি দেবুদেব বর্মা, সন অফ লেট জীবনলাল দেব বর্মা, ওনার বাড়ি চাম্পাহার খোয়াই মার্কেটের পাশে। উনি ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসাবে কর্মরত। ওনার হচ্ছে যে কালকে যে আমরা যে রণদীপ ধর রয় যে অপুধরকে আমরা যে অ্যারেস্ট করেছি, অপুধরকে থ্রু উনি এই ব্রাউন সুগার বিক্রি করাতো বটতলার আশেপাশে। তাছাড়া উনি ফায়ার সার্ভিসের ইউনিফর্ম করার সুযোগ নিয়ে বটতলার ওসির পরিচয় দিয়ে যত মানে যে যারা পেডলার আছে গোটা বিক্রি করে তাদের থেকে মান্থলি 10,000-11,000 করে কালেকশন করতো। তাছাড়া অন্য অন্য যারা বেআইনি ব্যবসায় যুক্ত আছে তাদেরও পুলিশ পরিচয় দিয়ে উনি এই টাকা অর্জন করতো। উনি নিজের পরিচয় বটতলা ওসি হিসাবে দিতেন আর ফায়ার সার্ভিসের ইউনিফর্মটা ব্যবহার করে উনি এই মার্কেট থেকে তোলাবাজি করতেন। তাছাড়া ওনার বন্ধু রণদীপ ধর রায় ওনার হাত দিয়ে এই এই যে ব্রাউন সুগারগুলো এই যারা পেডলার আছে একদম লোকাল লেভেল পেডলার পেডলারদের বিক্রির কথা যুক্ত আছে। এখন আমরা আজকে অ্যারেস্ট করেছি, কালকে আমরা পিওর রিপোর্ট চ্যানেল দেন রাত।